আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সাকো ব্র্যান্ডের, এটা ব্র্যান্ডটা হচ্ছে সাকো, আর এটা হচ্ছে 15 KVA একটা ভোল্টেজ রেগুলেটর, অটোমেটিক ভোল্টেজ এসি ভোল্টেজ রেগুলেটর। হ্যাঁ, এই ভোল্টেজ রেগুলেটর মানে হচ্ছে যেটাকে আমরা বলি স্টেবিলাইজার। হ্যাঁ, এটি এখানে লেখা আছে ABS, অর্থাৎ অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার। হ্যাঁ, তো এগুলাকে ভোল্টেজ রেগুলেটরও বলে, আবার স্টেবিলাইজারও বলে। এটা হচ্ছে 15 KVA, তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজের একটা 15 KVA একটা সিঙ্গেল ফেজের ভোল্টেজ স্টেবিলাইজার। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। আমাদের এ পাশে আছে হলো 5 KVA, এ পাশে আছে হলো 5 KVA, আর এ পাশে আছে হলো 10 KVA। আমাদের এই পাশে আছে হলো 5 KVA, আর এই পাশে আছে হলো 10 KVA। দেখছেন, এটা হলো 10 KVA, আর এটা হচ্ছে 5 KVA, আর এটা হচ্ছে 15 KVA। বিশাল আকৃতির একটা মেশিন, অনেক বড়। দেখছেন এটা অনেক বড় একটা মেশিন। এটা 15 KVA, এটা হলো সাকো ব্র্যান্ডের একটা ভোল্টেজ রেগুলেটর অথবা স্টেবিলাইজার যেটা আমরাকে বলি। যেহেতু মেশিনটা অনেক ভার, যার জন্য এটাতে নিচে চাকা দেওয়া আছে, মেশিনটার নিচে চাকা সিস্টেম আছে। দেখছেন, অনেক হেভি, বিশাল আকৃতির একটা মেশিন। আমরা এই মেশিনটা আজকে কুরিয়ারে পাঠিয়ে দিব, আমাদের এক বড় ভাই অর্ডার দিয়েছেন, সেখানে চলে যাবে। আমরা এখন জাস্ট মেশিনটা চেক করলাম, এখানে দিয়ে আমরা লাইন ভোল্টেজের সাথে এটা আমরা চেক করলাম। তো এই যে ভোল্টেজ স্টেবিলাইজারগুলো, এই স্টেবিলাইজারগুলো কাদের লাগবে? যাদের এলাকাতে ইলেকট্রিসিটি ভোল্টেজটা কম আছে, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে এই যে লাইটগুলো চলতেছে বা ফ্যানগুলো চলে, সেটা হচ্ছে 220 ভোল্টের। তো আমাদের এই 220 ভোল্টের জায়গায় যদি ভোল্টেজটা কম থাকে, ধরেন 220-এর জায়গায় আছে 200, 180, 160 বা 200, তখন কি হয়, আমরা যখন এয়ার কন্ডিশন চালাই বা পানির মোটর চালাই বা আমরা যখন কোনো লোড চালাই, পানির মোটর, এয়ার কন্ডিশন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, আমরা যে লোডগুলো চালাই, লোড চালাতে গেলে তখন কি হয়, সমস্যা হয়। কারণ আমার মেন লাইনে যেখানে 220 ভোল্ট থাকার কথা, সেখানে আমার 220 ভোল্টের জায়গায় হয়তো 180 আছে বা কম আছে বা বেশি আছে। হ্যাঁ, তো কম বেশি থাকার কারণে কি হয়, আমাদের এসিটা ঠিকমতো চলে না, পানির মোটরটা ঠিকমতো চলে না, বা সামহাও কিছু একটা প্রবলেম করে, এবং ইলেকট্রনিক্সের যে ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। তো আপনার এয়ার কন্ডিশন, পানির মোটর, তারপরে হলো আপনার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যদি লো ভোল্টেজ থাকে, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়, লো ভোল্টেজকে যাতে একুরেট 220 ভোল্ট করা যায়, যার জন্য এই স্টেবিলাইজারগুলো ব্যবহার করা হয়। স্টেবিলাইজারের কাজটা হচ্ছে ভোল্টেজ কম থাকলে সেটাকে স্টেবল করে 220-এ নিয়ে যাওয়া, আর যদি ভোল্টেজ 220-এর বেশি থাকে, তাহলে সেটাকে স্টেবল করে 220-এ, একুরেটলি 220-এ নিয়ে আসা। তো আমরা সাধারণত বাসা বাড়িতে ছোটো ছোটো ফ্রিজের সাথে যে স্টেবিলাইজারগুলো আমরা ব্যবহার করি, সেগুলো 1 KVA, 500 VA, হ্যাঁ, ছোটো ছোটো স্টেবিলাইজারগুলো অনেকেই দেখবেন যে আমরা ফ্রিজের সাথে ব্যবহার করি। স্টেবিলাইজার ভোল্টেজটাকে সুরক্ষা করবে, আপনার ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো সুরক্ষা করবে। তো এটা যেহেতু 15 KVA একটা ভোল্টেজ স্টেবিলাইজার, এটা দিয়ে মূলত চলবে হচ্ছে এয়ার কন্ডিশন। দেখছেন, এটা হচ্ছে 15 KVA, এটা দিয়ে চলবে হচ্ছে এয়ার কন্ডিশন এবং পানির মোটর। এই 15 KVA দিয়ে আপনি 1 টনের এয়ার কন্ডিশনও চালাতে পারবেন, 2 টনের এয়ার কন্ডিশনও চালাতে পারবেন, এবং 3 টনের এয়ার কন্ডিশনও চালাতে পারবেন যদি একটা চালান। সাধারণত 2 টনের বেশি এয়ার কন্ডিশন অ্যাভেলেবেল থাকে না। মূলত আপনাকে এয়ার কন্ডিশন চালানোর ক্ষেত্রে হিসাব করতে হবে যে আপনার এয়ার কন্ডিশনটা কয় টনের এবং এটাতে কত ওয়াট লোড টানবে। আপনার এয়ার কন্ডিশনটা যত টনের বা যত ওয়াট লোড টানবে, হ্যাঁ, ওই হিসাব করে আপনাকে ভোল্টেজ স্টেবিলাইজারগুলো কিনতে হবে। এছাড়া পানির মোটর বা অন্যান্য যে জিনিসগুলো আছে, সেগুলো আপনারা চালাতে পারবেন সরাসরি ভোল্টেজ স্টেবিলাইজারের মাধ্যমে। আসলে এখানে একটু শব্দ হচ্ছে, কারণ আমরা প্যাকিং করতেছি, যার জন্য এখন ভয়েসটা না দিয়ে আপনাদেরকে শুধু ভিডিও দেখাই। এই ফাঁকে একটু আমাদের কিছু প্রোডাক্ট আপনাদের এদিকে দেখায় নিয়ে আসি। দেখছেন, এখানে আমাদের কিছু ছোটোখাটো প্রোডাক্ট আছে। এটা আমাদের একটা সাইট, এই আস্তা এই সাইডে কি ছিল, এই সাইডটা খালি কেন?
এটা আমাদের সাই পাওয়ারের ব্যাটারি সাই পাওয়ারের এই ব্যাটারিগুলোর এমআরপি হচ্ছে 20500 টাকা মানে 20500 টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এটার হচ্ছে জেনারেলি প্রাইস হচ্ছে 24500 টাকা